ধানমন্ডিতে গাছ চাপায় অকাল প্রয়াত শিল্পী চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটে রাখা হয়েছে। সর্বস্তরের মানুষ যেন শেষবার দেখতে পারেন শিল্পীকে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, কি খবর আছে আপনার কাছে? ফারজানা, এই মুহূর্তে আমি চারুকলা ইনস্টিটিউটের এই ভেতরে অবস্থান করছি এবং এখানে আমার পেছনে যদি লক্ষ্য করেন একটি লাশবাহী অ্যাম্বুলেন্স আছে এবং সেই অ্যাম্বুলেন্সেই রাখা হয়েছে চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুকে, এবং এই মাত্র তাকে এই অ্যাম্বুলেন্সে রাখা হলো। এর আগে কিন্তু এই চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন অনুষদের সর্বস্তরের যে শিক্ষার্থী এবং শিল্পী আছেন তারা কিন্তু তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুধু এই ইনস্টিটিউটের ভেতরের শিক্ষার্থী বা শিক্ষক নন, এখানে কিন্তু বাইরে থেকেও বিভিন্ন শিল্পীরা এসেছেন এবং তাকে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাকে এখানে আনার পর শ্রদ্ধা শেষ হয়েছে এবং এখানে জোহরের নামাজ, তার জানাজার নামাজ হবে এবং সেটি শেষ হলে তার মরদেহ FDC-তে নেওয়া হবে এবং সেখানেও সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। ফারজানা তামসিদ, আপনাকে ধন্যবাদ।